আছো তোমরা, আমি অনেকদিন পরে আবার আসলাম। আর মাঝে শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো বলে একটা গ্যাপ পড়ে গেছে। তোমরা আশা করি সবাই ভালো আছো। আজকে হ্যাপি দিওয়ালি সবাইকে, সর্বপ্রথম হ্যাপি দিওয়ালি। আশা করি তোমাদের কালী পূজা দুর্গা পুজো সব অনেক ভালো গেছে। এই আজকে একটু মোমবাতি চৌদ্দ বাতি জ্বালাচ্ছি, তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি। তোমরা আসো, কিছুজন থাকো আমার সাথে, নিশ্চয়ই ভালো লাগবে। আশা করি কিছুজন আমাকে নিশ্চয়ই মিস করেছে। এই যে আমি এখনো আমার চোদ্দ বাতি শেষ হয়নি, একটা সিঁড়িতে লাগিয়ে দিয়ে আসি। স্টার্ট। দেখো এটাকে মেয়ে কি করেছে, এত সুন্দর সব পুরাটা উলঝে দিয়েছে। খালি বদমাশি রে। দেখো আমার নতুন হেয়ার কাট। স্টার্ট। দেখো কোথায় কোথায় মোমবাতি লাগিয়ে দিচ্ছে। দেখো বন্ধুরা কেরম আজকে আমি সাজিয়েছি, আমার মেয়েও সাজিয়েছে, সাথে আমার বাবা, তো কিছুটা বর। এই দেখো মেয়ে ড্রেস পরে রেডি। কিছু বল, হ্যাপি দিওয়ালি। আর আসো বাগানে, আসো বাগানটা দেখো। এবার বাজি পটকা একটু ফুটানো হবে। বাগানটা দেখো কেমন লাগছে, গাছগুলো তো ভালো লাগছে না? দেখো কি সুন্দর। তাহলে তোমাদের দিওয়ালি কেমন কাটছে আমাকে অবশ্যই জানায় কমেন্ট করে, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই অবশ্যই করবে। তোমাদের অপেক্ষায় বসে থেকে অনেকদিন মাঝখানে গ্যাপ হয়ে যাবে, হয়ে গেছে, তাই বলে আমাকে কিন্তু ভুলে যেও না বন্ধুরা, ঠিক আছে? আমি মাঝে মাঝে আসতে থাকবো ব্লগ নিয়ে যতদূর পারবো। আমার সাথে থেকো, অবশ্যই অবশ্যই আমার সাথে থেকো, ঠিক আছে? হ্যাঁ ভালো হয়েছে, আমি তো পজ করেই রেখে দিছি, তুলি নেই সেকেন্ডটা। হ্যাঁ ভালো হয়েছে। ছোটবেলা কি লাফাতাম, এই দেখ শোনে পারে, শোনে পারে, দেখ ছবি তুলে দি তারাবাতি নিয়ে। ওই দেখো বাবাকে তারাবাতি নিয়ে দাঁড়িয়ে আছে, ওই দেখো আনন্দ না দিওয়ালি, ওই দেখো নাতনির সাথে দেখ হাসতেছে, ওই দেখ ভয় নাই তোর।
ওটার উপরে লাফা লাফা আমি দেখতে আসতে বলছি কি লাফাবো এই গাড়ি এই মাছ করে দিছি দেখো সবাই সাজিয়েছে কিরকম দেখো পালাটা আর একটা তো চরকি নিয়ে চলে আসলো জ্বালানোর জন্য দেখো ও বাবা তোমারও ছবি তুলি দেখো আমার পিসুমনি আসছে দিওয়ালিতে ছোট পিসি ঘরে বসে আছে আরো দেখাচ্ছে এই দেখো এটা ফান শুরাচ্ছে হ্যালো বন্ধুরা, আজকে ফানুসটা কিছুতেই উড়লো না, তখন থেকে ওড়ানোর চেষ্টা করলাম, দুটার মধ্যে ফুটো ছিল, তারপরে এই করলাম, পিসিরা আসলো, আমরা একটু আনন্দ করলাম, বাজি পটকা ফুটালাম, একটু খেলাম দেলাম, আর রাত্রিবেলা একটু বেরোনো প্রোগ্রাম আছে। আজকে এইটুকুই থাকলো, তাহলে হ্যাপি দিওয়ালি টু ইউ অল, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আর আমি কয়েকদিন আসতে পারিনি, তাই বলে আমাকে কিন্তু ভুলে যেও না, আমি আবার নতুন নতুন ব্লগ আনার চেষ্টা করবো, অবশ্যই তোমাদের সাথে আমার লাইফটা শেয়ার করার চেষ্টা করবো। ঠিক আছে, তাহলে আজকের জন্য আমি এখানেই এন্ড করলাম, টাটা, বাই বাই।